ঘটনা হয়েছিল, আমরা যখন পোলিং করে চলে এলাম সমস্ত প্রিজাইডিং অফিসারদের নিয়ে, তারপর যারা ওয়েব ক্যামেরা কালেকশন করতে গেল, তারা হঠাৎ বলছে আমরা 6টা পাচ্ছি না স্যার। এটা হচ্ছে লিচুবাগানের 155 থেকে 158 পর্যন্ত বুথ, মানে ওয়েব ক্যামেরা, ওয়েব ক্যামেরা। হ্যাঁ, তারপরে ডিপিএলও সাহেব বললেন যে যাও গিয়ে ওগুলো কীভাবে হবে আমি ওসি নাজিরগঞ্জকে বলে দিয়েছি, আপনারা যান করে। আমরা তো নাজিরগঞ্জে থানায় গেলাম, তারপর আবার ডিপিএলও সাহেব বললো স্যার এখানে তো কিছু হচ্ছে না, তারপর উনি বললেন তাহলে বুথে চলে যান যেখানে ইয়ে হয়েছে, যেখান থেকে ওগুলো মিসিং হয়েছে। তারপর আবার বুথে গেলাম, বুথে গিয়ে সেখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, পেলাম না। তারপরে উনি বললেন যে রোকেয়া বেগম ওখানে যান, ওই ওই বুথগুলোই যান, 152-53। তবে ওখানে গিয়ে দেখলাম কেন অনেক পুলিশ দাঁড়িয়ে আছেন, তারপরে ওনারা দিয়েছেন 5টার মধ্যে একটার ব্যাগ নেই। তা আমি বললাম তো আমরা তো 6টা মিসিং দেখছি, কিন্তু আমি 5টা তো নেবো না, 6টা আগে আসুক। ওই ওয়েব ক্যামেরায় মিসিং, 6টার মধ্যে 5টা পেয়েছি একটা ব্যাগ লেস ছাড়া। তা আমি বললাম যে 6টা না হলে এগুলো কালের থেকে উদ্ধার করলেন আপনারা? এগুলো পুলিশরা সব এনে রেখে দিয়েছিলেন, বলছে ওই তো দেখুন ওখানে রয়েছে, বার করে নিন। ওনারাও ভিডিও করছেন আমার, আমরা যখন কালেকশন করছি, পিজাইডিং অফিসারদের নিয়ে গেছি, কারণ পিজাইডিং অফিসারদের আমি রিলিজ করিনি। হ্যাঁ, থানা নয়, বুথ থেকে, যে বুথে মিসিং হয়েছে অন্য একটা বুথ থেকে পেয়েছি, মানে 155 থেকে 58 বুথে নয়, 152-53 বুথ থেকে পেয়েছি। হ্যাঁ, তার মধ্যে 5টার পর একটা বললেন যে ওই ওখানে পড়ে আছে দেখছি আর নিয়ে আসছি, পরে লাস্টে 6টাই পেলাম। 6টা যখন পেলাম, যে ক্যামেরাম্যান লাগিয়েছিলেন ওখানে তাকে ফোন করলাম, তিনি এসে আবার ওই 6টাই নিয়ে চলে গেলেন। এখন বলছেন কিনা যে ওতে কোনোটায় ব্যাটারি নেই, কোনোটায় ব্যাগ নেই, এসব বলছেন ওনার। এখন ক্যামেরাগুলো হয়তো জমা পড়ে গেছে, ওই যিনি লাগিয়েছিলেন ওই ক্যামেরা, যিনি লাগিয়েছিলেন তারাই আমার ওই স্কুল থেকে নিয়েছেন, আমি টাচ করিনি, আমি ক্যামেরা টাচ করিনি। কেন, যিনি নিয়েছেন তিনি বুঝে নিক যে ওর ভেতর সিম আছে কি নেই, কি ব্যাটারি আছে, ওই জন্য ওনা। আমি বললাম যে তোমরা ভাই তোমাদের জিনিস বুঝে নাও, এই 6টাই কালেকশন হয়ে গেছে, আমি যে রেস্কিউ করেছি 6টাই রেস্কিউ হয়ে গেছে। 6টা রেস্কিউ, বেশ কিছু ক্যামেরা কিছু পার্টস ছিল না, মানে ব্যাটারি ব্যাটারি ছিল না, এরকম কিছু ব্যাপার, সেটা ক্যামেরাম্যান জানে কি পার্টস ছিল না ব্যাটারি, বলে ব্যাটারি পাচ্ছি না, একটা ব্যাক পাচ্ছি না স্যার। আমি 6টা ক্যামেরা তো পাওয়া গেছে, না তার জন্য আমাদের তো আজকে এত রাত পর্যন্ত ফেঁসে আছি। কটা ব্যাটারি পাওয়া যায়নি? একটাই পাওয়ার পাওয়া যায়নি, একটা ব্যাক পাওয়া যায়নি। এগুলো আমি ক্যামেরাম্যান যিনি লাগিয়েছিলেন মজুমদার বাবু, প্রিজাইডিং অফিসারকে আমরা রিলিজ করিনি। তা প্রিজাইডিং অফিসাররা বললেন যে স্যার আমরা তো চলে এসেছি, তার আমরা জানি না। আমি যে ক্যামেরাম্যান তাহলে বলছে যে আমরা পাচ্ছি না ওখানে, তাহলে তো আপনারা চলে এলেন কেন? তখন আবার ইয়ে করলাম, গেলাম আবার ডিপিএলও সাহেব যা বলেছেন আমরা সেই অনুযায়ী গেছি। যখন আমরা বুথে ইভিএম নিয়ে চলে এসেছি, তারপর ফোন করছেন যিনি ক্যামেরাম্যান কালেকশন করতে গেছেন, খুলতে গেছেন, তারা বলছে ক্যামেরা নেই। আমার নাম সত্যব্রত গুহ, আমি 7 নম্বরের সেক্টর অফিসার ছিলাম। আমাদের লোক এটাকে ডিটেক্ট করে যে এইখানে ক্যামেরাটা নেই, এবং পরবর্তী সময় সেটা তার অফিসার সেটাকে এন্ডর্স করেন যে হ্যাঁ এখানে ক্যামেরা মিসিং হয়েছে। তা দিনের কখন ভ্যানিশ হলো, কখন এলো, সেটা আরও বেশি তার তদন্তের মধ্যে দিয়ে, নির্বাচন কমিশনের ইন্সপেকশনের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। তবে যেটুকু সময় না থাক না কেন, যদি 1 ঘন্টা সময়ও না থাকে, সেটাও তো সংবিধান বহির্ভূত হয়। 90% উপরে বেশি ভোট হয়েছে বলে আপনি বলছেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভোটগুলোতে কি রিপোর্ট দলের তরফ বা আপনি একজন আহরা ক্যান্ডিডেট হিসেবে কি দাবি করছেন? আমরা এই ব্যাপারটাকে উপস্থাপিত করলাম নির্বাচন কমিশনের কাছে, আমরা এর ব্যাখ্যা দাবি করলাম যে কেন এই রকম ধরনের কাণ্ড হয়েছে, এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নিজস্ব পদক্ষেপ গ্রহণ করুন। এটা কি রিপোর্ট ডিমান্ড করবেন? আমরা কালকে উপস্থাপিত করলাম, এই ঘটনাটা দিলাম, নির্বাচন কমিশনের ব্যাখ্যাটাকে আমরা জানতে চাইব। আইনসঙ্গতভাবে আমরা আইনের মধ্যে দিয়ে যাব, আমাদের দলের সাথেও আলোচনা করব, এবং এটা তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। আপনি কি এতে গিয়ে মনে করেন মানে ওই সমস্ত বুথগুলোতে ছাপ্পা ভোটের কিছু একটা হয়েছে? অবশ্যই, কারণ যদি সেটা আন্ডার আই না থাকে, যদি সেটাকে
আন্ডার কভার না থাকে সেটা তো অবশ্যই কে ভোট দিয়েছে কী বৃত্তান্ত, এবং শোনা যাচ্ছে ওখানেতে মাইনরিটি কমিউনিটির মানুষরা ছিলেন, বোরখা পরা অনেকে ছিলেন, তা সুতরাং সেখানেতে কী বিষয় সেটা তো পরিষ্কার হওয়ার দরকার, নির্বাচন কমিশনের কাছ থেকে তো ব্যাখ্যাটা আসার প্রয়োজন। আমরা সেই জন্য এটাকে জানিয়ে রাখলাম, অবশ্যই নির্বাচন কমিশন তার বিধিসম্মত ব্যবস্থা নেবেন। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।